বাঁশি শোনালেন বাদ্যমণ্ডল তবলায় শুভদীপ মাঝি।
Thank you.
I'm going to go to the hospital.
দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রানা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রানা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁটা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই তো কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো আমি আমি তখন বলছি তোমায় তুমি আমায় বলছো দিঘির ধারে ওই যে কিসের আলো দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারিয়ে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে রে তুমি বললে যাস না খোকা ওরে আমি বলি দেখো না মা চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ধনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা ছিল কি দুর্দশাই হতো তা না হলে
রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল তার মায়ের কাছে নমস্কার পক্ষ থেকে দুই শিল্পীকে আমরা
অভ্যর্থনা জানাচ্ছি। এরপরই নৃত্যনাট্য চণ্ডালিকা, এসরাজ বাদনের পর রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশিত হবে আমাদের এই মঞ্চে। পরিবেশন করবে বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীবৃন্দ। নৃত্যনাট্যের পরেই রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অভিনীত নাটক। নৃত্যনাট্যের পর আজকের শেষ অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের অভিনয় নাটক। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার গুরুজি শ্রী বুদ্ধদেব দাস মহাশয় এবং আমার সঙ্গে তবলায় সঙ্গত করছে কৌস্তব চন্দ্র, কৌস্তবের গুরুজি পণ্ডিত সঞ্জয় মুখার্জি মহাশয়। আমরা আমাদের গুরুজিদের প্রণাম জানিয়ে আপনাদের এখন ছোট করে একটুখানি রাগ কীর্বাণি বাজিয়ে শোনাচ্ছি। আমরা মূলত শাস্ত্রীয় সঙ্গীত নিয়েই চর্চা করি। এবার শাস্ত্রীয় সঙ্গীতটা সেইভাবে যদি এখন পরিবেশন করতে যায় খুবই বোরিং জিনিস এখন এই পরিবেশে, তাই একটু ছোটো করেই বাজিয়ে একটু শোনানোর চেষ্টা করছি। দুটো আইটেম একটু বাজিয়ে শোনাবো, প্রথমে রাগ কীর্বাণী, তারপর রাগ ভৈরবীর উপর একটা ধুম বাজিয়ে শেষ করবো।
সকলকে অনুরোধ করছি যদি একটু শান্ত হয়ে থাকা যায় খুব ভালো হয়, তাহলে